আমাদের সৌরজগতের গ্যাস জায়ান্ট প্ল্যানেটগুলোর বায়ুমণ্ডলে থেকে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির গ্যাস জায়ান্ট এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এক অবজারভেশন অনুসারে দূরবর্তী একটি এক্সোপ্ল্যানেট HD 149026b, যা ম্যাট্রিয়স নামে সুপরিচিত, এই অবজারভেশনে প্রকাশিত হয় যে HD 149026b এর বায়ুমণ্ডল হাইড্রোজেন কিংবা হিলিয়ামের থেকেও ভারী এলিমেন্টসে পরিপূর্ণ। এই এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে কার্বন এবং অক্সিজেনের পরিমাণ অনেক বেশি। অবজারভেশনের এই রেজাল্টটি দেখে অ্যাস্ট্রোনমাররা অনেক বেশি অবাক হয়েছে। এর কারণ, আমাদের সৌরজগতের গ্যাস জায়ান্ট প্ল্যানেট বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের ভিতর কমন বৈশিষ্ট্য রয়েছে। ইউনিভার্সিটি অফ শিকাগোর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর জেকব বিন একটি স্টেটমেন্টে বলেন, আমাদের সৌরজগতের গ্যাস জায়ান্ট প্ল্যানেটগুলোর ওভারঅল কম্পোজিশন, বায়ুমণ্ডলীয় কম্পোজিশন এবং ভর প্রায় একই। অ্যাস্ট্রোনমাররা এর আগেও এমন অদ্ভুত ধরনের কম্পোজিশন সম্পূর্ণ এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছেন, কিন্তু HD 149026b এর বায়ুমণ্ডলীয় কম্পোজিশন অন্য সব এক্সোপ্ল্যানেটের থেকে বেশ আলাদা। কর্নেল ইউনিভার্সিটির ফিজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর জোনাথন লোনাইন বলেন, এই এক্সোপ্ল্যানেটটির ভর আমাদের শনি গ্রহের সমান, কিন্তু এর বায়ুমণ্ডল শনি গ্রহের বায়ুমণ্ডলের থেকে প্রায় 27 গুণ ভারী। ম্যাট্রিয়স এক্সোপ্ল্যানেটটি তার পালক নক্ষত্রের অনেক নিকটে অবস্থিত। এটি তার পালক নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে 3 দিনের মতো সময় নেয়। এই এক্সোপ্ল্যানেটটির সারফেস টেম্পারেচার 1425°C, যা কিনা আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ ভেনাসের প্রায় 3 গুণ। লুনাইন আরও বলেন, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের বদৌলতে আমরা বিভিন্ন গ্যাস জায়ান্ট এক্সোপ্ল্যানেটের ইউনিক সব বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারছি। তাছাড়াও আমাদের প্রকাশিত এই পেপারটিতে আমরা হাইড্রোজেন পরমাণুর আপেক্ষিকতা এবং বিভিন্ন গ্যাসের কম্পোনেন্ট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছি। বায়ুমণ্ডলীয় কম্পোজিশন খুঁজে বের করার জন্য এই এক্সোপ্ল্যানেটটির পালক নক্ষত্রের অভ্যন্তরীণ গঠন ও অবস্থান সম্পর্কে অনেক গবেষণা চলছে। তাছাড়াও এই ধরনের ইউনিক বৈশিষ্ট্য সম্পূর্ণ হট জুপিটার এক্সোপ্ল্যানেট খুঁজে বের করার জন্য অ্যাস্ট্রোনমাররা আরও বেশি করে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।